وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 87 নং আয়াত থেকে 88 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 86 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি ওই পিছনের ভিডিওগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ভিডিওগুলি দেখে সূরাতুল বাকারাহ এর পূর্বের আয়াতগুলি শিখে আসবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। ওয়াও জবর ওয়া, ওয়াও হরফ ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা অফ, দাল জবর অদে, দাল অল করার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়ালা কদে, ওয়ালা কদে, হামজা খারা জবর আ, হামজার উপরে খারা জবর আছে তাই এই হামজাকে একালিপ টেনে পড়ব। হামজা খারা জবর আ, তা ইয়া জবর তাই, নুন আলিফ জবর না, আ তাই না। ولقد آتينا, আপনারা আমার সঙ্গে বলুন, ولقد آتينا, মিম ওয়াও পেশ, মো পেশের বাম পাশে জিজমালা ওয়াও মদের হরফ, তো এই মিম ওয়ার সাথে একালিপ টেনে পড়তে হবে। এই মতকে মধ্যে তবাই বলা হয়। সিন লাম জবর সাল, ولقد آتينا موسى, কাফজির কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, ওয়াও জবর ওয়া, কফ ফা জবর কফ, এই কফ তাসদিদওয়ালা ফা কে ধরবে কারণ ফার উপরে তাসদিদ আছে। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে, একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে। ওয়াও জবর ওয়া, قف فا زبر قف, وقف فا يا زبر في, نون ألف زبر نا, وقفينا وقفينا, ميم ميم زر ميم গুনাহ করতে হবে। নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসে তাই এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুনার সহিত পড়ব। ميم 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 زر ميم বা আইন জবর বা, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, হা খারা জের হি, হার নিচে খারা জের আছে নিচের দিকে ধাবিত করে একালিপ টেনে পড়ব। মিম বা দি হি, এই হার উচ্চারণ হলকের শুরু থেকে পড়তে হবে। মিম বা দি হি, বা র জের বীর, র পেশ রু, বীর রু, সিন পেশ সু, লাম জের লি, বীর রু সুলি, লামকে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো, লামের উপরে জজম ব্যবহার করব। তো এইভাবে থামবো আমরা, দেখুন, বীর রুসুল, সিন লাম পেশ সুল, বীর রুসুল। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل, واو زبر وا, همزة كرا زبر آ, وآ تا يا زبر تاي, نون ألف زبر نا, وآتينا, আইন ইয়া জের ই, একালিফ টান হবে জের এর বাম পাশে, জজমালা ইয়া মদের হরফ।
তো এই আইন ইয়ার সাথে একালিপটনে পড়তে হবে, আইন ইয়া জের আই চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আই সিন বা জবর সাবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আই সাবে আই সাবে নুন জবর না আই সাবে না মিম র জবর মার ইয়া জবর ইয়া মিম লাম জবর মাল মার ইয়া মাল আই সাবে না মার ইয়া মাল বা ইয়া জবর বাই ইয়া জের ই বাই ই নুন খারা জবর না নুনকে একালিপটেনি পড়বো, নুনের উপরে খারা জবর আছে। বাই ই না তাজির তি বাই ই না তি وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَاو زبر وا همزه يا زبر اي واي يا دال زبر يا د دال قلقل الحرف نيچه দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। واي يا د نون خرا زبر نا ها پیش هو واي يا د نا هو আপনারা আমার সঙ্গে বলুন وَأَيَّدْنَاهُ بَزِرْ بِي رَا وَاو پِشْ رُو پِشْ رَ بَمْ پَشْ جَزُمَلَا وَاو مَدْرْ حَرَفْ تو اے رَا وَار شَتِ اَكَلِبْتِنِ پُرْتَ هَبِ اے مُدْ کے مُدْ دِ طَبَعِي بَلَا هَي بِي رُو حَالَمْ زِرْ حِل بِي رُو حِل اَفْ پِشْ قُو دَلْ پِشْ دُو ওদু সিন জির সি ওদু সি সিনকে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো, সিনের উপরে জজম ব্যবহার করব। আমরা এই সিনকে এইভাবে থামবো, দেখুন ওদুস ওদুস দাল সিন পেশ দুস ওদুস ওয়াতাইনা ঈসা বিনা মারইয়ামাল بيناتي وأيدناه بروح القدس أفكلما جاءكم همزة زبر أ فا زبر فا أفا كاف لام بش كل لام زبر لا أفكل ميم ألف زبر ما أفكلما জিম আলিফ জবর যা চার আলিপ্রাণ হবে, মদর হরফের উপরে মোটা চিহ্ন বা মেহামজা মধ্যে মুতাসিল চার আলিপ্রাণিয়া পড়িতে হয়, তো এই জিমকে চার আলিপ্রাণী পড়ব। জিম আলিফ জবর যা হামজা জবর আ কাফ মিম পিশকুম যা আকুম রজবর র সিন ওয়া ও পিশ সু রসু লাম মিম দুই পিশ লুম তানউইনের পরে ইকলাবের হরফ বা আসছে তাই এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণার সহিত পড়ব। রাসূলুম বাজির বি মিম আলিফ জবর মা বিমা লাম আলিফ জবর লা লাম এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এই মদকে মধ্যে তবাঈ বলা হয়। বিমা লা তাহা জবর তাহ ওয়া উখারা জবর ওয়া তিন আলিফ টান হবে, মদর হরফের উপরে চিকন চিহ্ন বা মেহামজা মধ্যে মুংফাসিল তিন আলিপ্রাণিয়া পড়িতে হয়। বিমালা তাহ ওয়া হামজা নুন জবর আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আং ফা পেশফু আং ফু সিন পেশসু কাফ পেশকু মিম সিন পেশমুস আইন ফুসু কুমুস তা কাফ জবর তক বা র জবর বর তক বর তা মিম পিশতুম তক বরতুম আইফুসুকুমুস তক বরতুম আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুমুস তাকবারতুম ফা জবর ফা ফা জবর ফা ফাফা রা ইয়া জাররি ফাফারি কফ আলিফ দুই জবর কং তানউইনের পরে ইকফার হরফ কাফ আসছে তো এই কফ কে নাকির ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ফাফারিকং কাফ জাল জবর কাল জাল বা জবর জাবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কাল জাবে তা মিম পেশতুম
كذبتم ففريقا كذبتم واو زبر وا فا زبر فا وفا رايا زري وفري قف الف دي زبر قن اكفه قلنا وفريقا তাকফ জবর তাক অফ কলকলার হরব উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তাক তা পেশতু লাম ওয়া ও পেশ লু নুন জবর না তাকাতুলুনা লু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় তো আমরা এই লামকে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো তাকাতুলুন وفريقا تقتلون وقالوا قلوبنا غلف واو الزبر وا قف الف الزبر قا لام واو بشلو وقالوا قف بشقو لام واو بشلو قلو با بشبو نون الف الزبر نا قلوبنا وقالوا قلوبنا غين لام بش غلف دوي بش فن غلف فاك وقفر خطر ساكن كوري في البو شبدوتي ايبابي پرتها بدخون غلف غلف وقالوا قلوبنا غلف بل لعنهم الله বালাম জবর বাল এই বা তাসদওয়ালা লামকে ধরবে মাঝখানে জজমওয়ালা লাম বাদ পড়ে যাবে বালাম জবর বাল লাম জবর লা বাল্লা আইন জবর আ নুন জবর না বাল্লা আনা হা পেশ হু মিম লাম পেশ মুল বাল্লা আনা হু মুল লাম খারা জবর ল এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো আমরা এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব এভাবে পড়তে হবে দেখুন বাল্লানাহুমুল্লাহ হা পেশ হু বাল্লানাহুমুল্লাহ বাল্লানাহুমুল্লাহ বাজির বি كافا بشكف بكف رازري حاميم زرهم بكفرهم بل لعنهم الله بكفرهم فزبر فقف زبر قاف فق لم يزر لي فقالي لام ميم دوي زبر لام گناہ کرتا ہو بے اي لام تشتید والا ميم ارشاد گناہ کرے پور بو فقالي لم ميم الف الزبر ما فقالي لم ما يا حمزه بش يو ميم زرمي يو مي نون واو بش نو نون زبرنا يو مي نو نه نو এখানে তিন আলিফ টেনে নুন কে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি মধ্যের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় মা ইউ مؤمنون فقليلا ما يؤمنون بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون প্রিয় দর্শক আমি এখন সূরাতুল বাকারাহ এর 87 নং আয়াত থেকে 88 নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে বানান করে সহি শুদ্ধ করে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা রিডিং শিখে নেবেন তো আমি এখন রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিসমিল্লাহির রহমানির রহিম ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل
وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون صدق الله العظيم.